আকলারে খুঁজে কোথাও পাওয়া যায় না আল্লাহ এমন নিচে নামাইছে ও মরে গেল ওর জানাজা হবে কিনা আল্লাহই ভালো জানে কথা কোন ঠিক কি বন্ধুরা আমার এরকম একজন নেতা একজনকে ঝাড়ি মারছে আমার দলের বিরুদ্ধে কথা বলিস আগামী কাল দুপুরের মধ্যে তোর পা কেটে হাতের মধ্যে ধরায় দিব এরকম আছে না নাই আহা খুব দুঃখ লাগে এই যে তিন দিন আগের ঘটনা ঢাকায় একজন নেতাকে মাইক্রোর মধ্যে বাসায় ফিরতেছি আপনারা দেখেন না এটা কি নাম টিপু টিপু সাহেব হ্যাঁ সেই টিপু ভাইকে একেবারে ডাইরেক্ট মাইক্রো থেকে গুলি করা হলো নাউজুবিল্লাহ কবেন না এটা কি ঠিক করেছে ঠিক করেছে আমরা এগুলোর প্রতিবাদ জানাই কথা বলেন ঠিক কিনা কারণ এই রকম ওকে কারা মারছে শেষ পর্যন্ত দেখবেন ওদেরই ভেতরে যারা আছে তাদেরই কেউ তারে মারছে কথা বলেন ঠিক কিনা আপনি নেতা হয়েছেন তো কি হয়েছে ক্ষমতার সঠিক ব্যবহার করবেন রহমত বরকত দিবেন কে জোরে বলেন কে কিন্তু কিছু নেতা কিছু হলে কি খবর আছে তো ওই লোকরে ঝাড়ি মারছে দেখেন আগামী কাল দুপুরের মধ্যে খবর করে দিব লোকটা খুব ভয় পাইছে বাড়িতে এসে কাঁদতেছে বউ কয় কান্দো কে কয় বিবি রে অমুক নেতা আমারে ঝাড়ি মারছে কাল দুপুরের মধ্যে আমার পা কেটে হাতের মধ্যে ধরায় দিবে মেয়ে মানুষ কই দেশকে বিচারা ছাড়া নাই ওর যে বড় নেতা তার কাছে বিচার দাও সে তোমার কিছুই করতে পারবে না নেতার উপরে বড় নেতা আছে না নাই ধরেন মেম্বার সাহেব আপনাকে ঝাড়ি মারছে আপনি চেয়ারম্যানের কাছে গিয়ে বিচার দিলে চেয়ারম্যানের সাহেব যদি মেম্বার সাহেবকে একটু থামায় দেয় মেম্বার সাহেবকে কথা বলতে পারবে আবার চেয়ারম্যান সাহেবকে যদি এমপি সাহেব থামায় দেয় পারবে এমপির উপরে আবার মন্ত্রী আছে কথা কোন ঠিক কি না আছে না নাই তো বলছে বিবি যে প্রাণের স্বামী ওর যে বড় নেতা তার কাছে যাও সে তোমার কিছুই করতে পারবে সঙ্গে সঙ্গে লোকটা আফসোস করে বলে বিবি ওর বড় নেতার কাছে বিচার দিয়ে লাভ নাই যার কাছে বিচার দিব সব তো একই ঝাড়ের বাস এখন তো তাই হয় কথা কোন ঠিক কি না নিজের দলের হলে কোনো বিচার নাই অন্য দল হলে ধরে বিচার কর কেমনে করে পারা সঙ্গে সঙ্গে বিবি বলতেছে প্রাণের স্বামী তাই যদি হয় চিন্তা করো না টেনশন করো না তাওয়াক্কাল তো আলাল্লাহ এক আল্লাহর উপরে ভরসা করো যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে আছে না নাই এখন যেই নেতা ঝাড়ি মারছিল এই নেতার বউ পরের দিন সকাল বেলা বাথরুমের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে কাপড় কাচা কি দিয়া সার্ফ এক্সেল দিয়া যদি কাপড় কাঁচা হয় আর বাথরুম যদি হয় টাইলস লাগানো পিচ্ছিল কম হয় না বেশি হয় বউ ছাদের মধ্যে গেছে কাপড় মেলে দিতে এই নেতা দিছে বাথরুমের সাপ কোন হুশ থাকে বাথরুমের সাপ 2000 এর বিশ্বকাপ কোন রকম ঘুম থেকে উঠে যেমন নেতা বাথরুমে পা দিছে পা দেওয়াও সারা সিট পটাং হয়ে পড়াও সারা সোজা সাতক্ষীরা সদর হাসপাতাল তাহলে খবর করতে চাইছিল কখন দুপুরে আল্লাহ খবর করলেন কখন আল্লাহ কাউকে ধরে না ধরলে কিন্তু ছাড়ে না আল্লাহ যেদিন ধরবে সেদিন আল্লাহ যেদিন ধরবে সেদিন রেহাই কিন্তু পাইবা না আল্লাহ কাউকে ধরে না ধরলে কিন্তু মনে থাকবে মনে থাকবে তাহলে ভরসা করা লাগবে কার উপর আল্লাহ যদি বাঁচাই দুনিয়ার কেউ আপনারে মারতে পারবে বিশ্ব নবীজি বললেন চাচা ওই আকাশের চন্দ্র আমি দ্বিখণ্ডিত করবো ঠিকই আমাকে দুরাকাত নামাজ পড়ার সময় দেওয়া লাগবে আমি দুরাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে আমি চেয়ে নেব মনে আছে আপনাদের আবু জেহেল সময় দেবে না কারণ আবু জেহেল জানে সময় দিলে মুহাম্মদ এটাও পারবে সুবহানাল্লাহ কোন
কারণ দুনিয়ার কেউ না চিনলেও আবু জেহেল কিন্তু মুহাম্মাদকে ভালো করে চিনতো মাঝে মধ্যে হাতের মুঠার মধ্যে পাথর নিয়ে বলতো মুহাম্মাদ বল তো আমার হাতের মধ্যে কয়টা পাথর কয় চাচা আপনার হাতে তিনটা পাথর খুলে দেখে সত্যি তিনটা আবার হুট করে নেয় কই মুহাম্মাদ এবার বলো কয়টা পাথর কয় চাচা এবার পাঁচটা খুলে দেখে সত্যি পাঁচটা কয় মুহাম্মাদ তুমি গুলো পারো কেমনে কয় চাচা আমি যে আল্লাহর নবী জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলতেন চাচা ওই হাতের পাথর যদি আমি নবীর নামে কালিমা পড়ে আপনি কি ইমান আনবেন কয় আমি একা নই তোমার চাচি সুদ্ধা ইমান আনব আল্লাহর নবী আঙ্গুলি যখন ইশারা করতেন পাথরের জবান খুলে যেত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল কি ইমান এনেছিল ইমান আনে নাই কয় জীবনে অনেক বড় জাদুকর দেখছি তোমার মতে এত বড় জাদুকর দেখি নাই রতনে রতন সিনে সরে সিনে কচু কথা কোন ঠিক কি না আবু জেহেল সময় দেবে না কারণ জানে সময় দিলে এটাও পারতে পারে সমস্ত মক্কার লোকজন বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমরা সবাই এখানে উপস্থিত আজকে আবু জেহেল তোমাকে যদি সময় না দেয় আমরা সময় দিয়া দিলাম তুমি তোমার রবের কাছ থেকে একবার চেয়ে নাও আল্লাহ তুলে দোয়া শুরু করলেন সঙ্গে সঙ্গে জিব্রিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিন্তা করবেন না টেনশন করবেন না আঙ্গুলি ইশারা করার দায়িত্ব আপনার আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহর জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী আঙ্গুলি যখন ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া শুরু করেছে সুবহানাল্লাহ কত চাঁদ দ্বিখণ্ডিত হয় চাঁদ কাঁপে আল্লাহর নবী বলেন চাঁদ তুমি কিসের জন্য কাঁপো সঙ্গে সঙ্গে চাঁদের জবান খুলে গেল চাঁদ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু মানুষের নবী নয় আপনি হলেন আমি চাঁদের নবী আপনি অর্ডার করেছেন আপনার অর্ডার পালন করতে গিয়া আমি চাঁদের যদি কোনো বেয়াদবি হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাদরে আমার জবাব দেওয়া লাগবে গো নবী এজন্য আমি চাঁদ কাঁপতেছি আল্লাহর নবী আবার ইশারা করলেন চন্দ্র আবার মিলিত হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ এটা কি কোন গল্প উপন্যাসের কথা আল্লাহ পাক কোরআনে বলছেন ইকতারাবাতিস সাআতু ইনশাক্কাল কমর চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এই দৃশ্য দেখে সব মক্কার লোকজন কালিমা পড়ে ফেললো হাইরে যেই মানুষটা আঙ্গুলির ইশারা দিয়া আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে সেই মানুষটা আল্লাহর নবী না হয়া পারে না তাহলে বিপদ থেকে বাঁচায় দিলেন কি জোরে বলেন কে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন হবে তারা তারা যখন বিপদে পড়বে ভরসা করবে কার উপর রাজি আছি তো আমরা তাহলে মুসলমান কয়টা গুনাহ বলে গেল আর থাকলো কয়টা জোরে বলেন কয়টা আল্লাহ পাক এবার চতুর্থ নাম্বার গুনাবলীর কথা বললেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের চতুর্থ নাম্বার কোয়ালিটি হলো তারা শুধু নিজে নামাজ পড়বে না আল্লাযীনা ইয়ুকিমুনাস সালা আকামা ইয়ুকিমু এর মানে হলো প্রতিষ্ঠা করা কি করা বলেন নামাজ কি শুধু পড়লে হবে নিজে আপনি হাজী সাহেব মানুষ সকালবেলা ফজরের আজান হয়ে গেল আপনি আজান শুনে মসজিদের দিকে রওনা করলেন কিন্তু আপনার সন্তানটা পাশের ঘরে ঘুমায় আছে আপনি সন্তানকে নামাজের জন্য ডাকলেন না আপনার বিবি
নামাজ পড়ল কি পড়ল না তার খবর নিলেন না একাকে গিয়ে আপনি নামাজ আদায় করলেন বিশ্বাস করেন মুসলমান আপনি নামাজ আদায় করলেন ঠিকই কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই নামাজ কায়েম করার মানে হলো আপনার অধীনস্থ যত সদস্যবৃন্দ আছে সবাইকে একসঙ্গে নিয়ে নামাজের ব্যবস্থা করে দিয়ে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা মনে থাকবে কিন্তু আমরা তো বসে আছি রমজানের মার্কা ইমানদার আছে না নাই এই যে সামনে রমজান মাস আসবে আমাদের মধ্যে অনেকে আছে রমজান আলী রমজান মাস যখন আসে তখন নামাজ ধরে রমজান শেষ এক বছরের মনে ওর নামাজও শেষ আছে না নাই আরেক ধরনের ইমানদার আছে ওদের নাম আমি দিয়েছি শুকুর আলী কি আলী শুক্রবারের দিন জুমার নামাজ যখন শুরু হয় নামাজে যাই জুম্মা শেষ এক সপ্তাহের মনে ওর নামাজও শেষ আরেক ধরনের ইমানদার আছে ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী কি আলী সারা জীবন নামাজ পড়ে না শুধুমাত্র দুইটা ঈদ কয়টা ঈদ বলেন দুই ঈদে যাই এজন্য আমি বললাম ইয়াদ আলী এই নামের থাকলে কি আবার মাইন করেন না যাবে না বউ জোর করে ঠেলে বলে কি গো সারা জীবন মসজিদে যাও না আজকে ঈদের মাঠেও যদি